হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সবাইকে ওয়েলকাম করছি নতুন কুকিং ব্লগে। তো আজকে আমি রান্না করব সয়াবিন আলু তরকারি আর আলু পোস্ত, কিন্তু হলুদ ছাড়া করব। তো দেখতে থাকো ব্লগটা। সয়াবিনগুলো কিন্তু আমি আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো এই ফাঁকে কিন্তু এবারে আলুটাও কেটে নিচ্ছি। আলুটা ছোটো ছোটো করে কেটে নেব। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক।